ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2024-এ যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষায় এনসিআরটি সিলেবাসের অন্তর্গত টিবিএসসি এবং সিবিএসই বোর্ড থেকে তোমাদের জন্য যে গণিত বিষয়ে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে সেই গণিত কোয়েশ্চেন পেপারে দুটি স্ট্রিম থাকে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আরটা হলো বেসিক। তোমাদের সবাই অবশ্য জানা এই স্ট্যান্ডার্ড এবং বেসিক উভয় স্ট্রিমের ক্ষেত্রে ত্রিভুজের উপর উপপাদ্য কি কি আসবে তার একটা সাজেশন তৈরি করে আমি সাজেশনের সবগুলি প্রশ্ন এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আমি 2023-এর সাজেশনে আমি তিনটি উপপাদ্য দিয়ে বলেছিলাম যে তিনটির মধ্যে একটি পরীক্ষায় আসবে, কিন্তু তোমরা যদি গত বছরের সাজেশন দেখে থাকো, কেননা সেটা এখনও এই চ্যানেলে আপলোড করা আছে, আদারওয়াইজ যারা গত বছর আমার এই চ্যানেলটা ফলো করেছে বা এই সাজেশন দেখেছে তাদের সাথে যদি কথা বলে থাকো তখনও তোমরা জানতে পারবে যে আমি দিয়েছিলাম তিনটি কোয়েশ্চন কিন্তু পরীক্ষায় এসেছে দুটি প্রশ্ন, মাঝে একটা অর ছিল, একটা আনসার করতে হয়েছে। আমি এই 2024-এর জন্য আমি তিনটি উপপাদ্য দিয়েছি, কিন্তু তিনটি উপপাদ্য থেকে এবার দুটি আসবে, মাঝে অর থাকবে, তোমাকে একটি আনসার করতে হবে। আমি তোমাদের শুধু একটা কথা বলবো যে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরে এখন অবধি যে সাজেশনগুলি দিয়েছি এগুলি দিয়ে অবশ্যই হাফ ইয়ারলি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, বাকি যে চ্যাপ্টারগুলি আছে এগুলির সাজেশন হাফ ইয়ারলির পরে দেওয়া হবে, ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর। আর পরীক্ষার আগে অর্থাৎ মাধ্যমিকের ঠিক আগে একটা লাস্ট মিনিট সাজেশন দেবো একটু কম করে প্রশ্ন দিয়ে, আশা করি সেগুলি যদি পড়ো অবশ্যই তোমরা লাভবান হবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি যদি পরের ভিডিওগুলি আমি আপলোড করার সাথে সাথে পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর এই ভিডিওটাকে লাইক দিয়ে সবাইয়ের মধ্যে শেয়ার করবে। তবে হাফ ইয়ারলি এক্সামে যে উপপাদ্যটি থাকবে সেটাতে থাকবে 4 মার্ক। আবার বলছি হাফ ইয়ারলি এক্সামে যে উপপাদ্য থাকবে এখানে আমি দেওয়া উপপাদ্য থেকে দুটো আসবে, মাঝে অর থাকবে, একটি আনসার করতে হবে, মার্ক থাকবে 4। বাট প্রিবোর্ড বা ফাইনাল এক্সামে যে কোয়েশ্চনটা আসবে সেম কোয়েশ্চন সেম থাকবে, মাঝে একটা অর থাকবে, থাকবে 5 মার্কস। তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে, আমি আসলে কি প্রশ্ন দিলাম সেটা দেখার জন্য তোমরা উৎসাহী হয়ে আছো। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন যে যদি একটি সরলরেখা কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে তবে প্রমাণ করো সরলরেখাটি তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে, লিখে নাও, আদারওয়াইজ স্ক্রিনশট মেরে নাও। আবার বলছি যদি একটি সরলরেখা কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে তবে প্রমাণ করো সরলরেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল হবে। বেসিকের ক্ষেত্রে সেম কোয়েশ্চন আসবে, কোনো চেঞ্জ করবে না যারা বেসিক স্ট্রিমে ম্যাথ এক্সাম দেবে। বাট স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যদি কোনো কারণে চেঞ্জ করে এই কোয়েশ্চনটা তাহলে এখানে একটা কথা চেঞ্জ করতে পারে যে তারা বলছে প্রমাণ করার সরলরেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে, এখানে লাগিয়ে দিতে পারে তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। যদি কোয়েশ্চন হার্ড হয় বা তারা চেঞ্জ করার একটা ইচ্ছা থাকে তাহলে একটু চেঞ্জ করতে পারে, কার ক্ষেত্রে, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, আদারওয়াইজ সেম টু সেম আসবে। আবারও বলছি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কীরকম আসতে পারে কোয়েশ্চনটা, এরকম তো আসতে পারে, আদারওয়াইজ যদি চেঞ্জ করে কীরকম আসবে, যদি একটি সরলরেখা কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে একই অনুপাতে বিভক্ত করে তবে প্রমাণ করার সরলরেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল এবং একটা আরেকটা লেজ লাগিয়ে দিতে পারে এবং অর্ধেক হবে, আদারওয়াইজ সেম থাকবে। নেক্সট কোয়েশ্চন বলছে কি, যদি দুটি ত্রিভুজে একটি ত্রিভুজের বাহুগুলি অপর একটি ত্রিভুজের বাহুগুলির সমানুপাতিক হয়, আবার বলছি যদি দুটি ত্রিভুজে একটি ত্রিভুজের বাহুগুলি অপর একটি ত্রিভুজের বাহুগুলির সমানুপাতিক হয় অর্থাৎ একই অনুপাতে থাকে তবে প্রমাণ করো তাদের অনুরূপ কোণগুলি সমান, আবার বলছি তবে প্রমাণ করো তাদের অনুরূপ কোণগুলি সমান হয় এবং অতঃপর ত্রিভুজ দুটি সদৃশ্য। ব্যাপারটা ক্লিয়ার,
অর দিয়ে আমি বলেছি কি, প্রমাণ করো দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে। আবার বলছি, প্রমাণ করো দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হলে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে। আমি মাঝে অর দিলাম। এখন তোমাদের প্রশ্ন হলো, স্যারে যে মাঝে অর দিল, এটা কি দুটা প্রশ্নের আনসার কি আলাদা? না, প্রশ্ন দুটা পৃথক, বাট আনসার হবে একটা। আবার বলছি, প্রশ্ন দুটি আলাদা কিন্তু আনসার হবে একটা। পরীক্ষাতে এটাও আসতে পারে, এটাও আসতে পারে, কিন্তু আনসার তুমি যেটা শিখবে সেটাই দুটা প্রশ্নের ক্ষেত্রে লিখে দিলে হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার তিন দেখো, 3 নম্বর কোয়েশ্চনে কি বলেছে, প্রমাণ করো কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আবার বলছি, প্রমাণ করো কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই গেল আমার একটা কোয়েশ্চন। ঠিক সেম এখানে আমি আগের মতো তিনটা কোয়েশ্চন দিয়েছি, তিনটা কোয়েশ্চনের আনসার কিন্তু একটাই। পরে কি 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 বলেছি, প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের বর্গ উহার অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, সেম কথা। আবার বলছি, প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের বর্গ উহার দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অথবা আরেকটা কোয়েশ্চেন দিয়েছি, পিথাগোরাসের উপপাদ্যটি লিখো এবং প্রমাণ করো। কি বলেছি, পিথাগোরাসের উপপাদ্যটি লিখো এবং প্রমাণ করো। পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে যাবে আনসারটা। এইখানে যে প্রথম কোয়েশ্চনটা দিয়েছি, কোন সমকোণী ত্রিভুজ থেকে সমষ্টির সমান, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। প্রমাণ করো ছাড়া যা আছে পিথাগোরাসের উপর এটা লেখে, আর এটার জন্য যে আনসারটা শিখবে এটা পুরো বসিয়ে দিতে হবে। বাস হয়ে গেল, পিথাগোরাসের উপপাদ্যটি লিখো। আগে এই কোয়েশ্চনটা লিখতে হবে, কোয়েশ্চনটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এর ফলে তুমি এই এই উপরের যে কোয়েশ্চনটা তার জন্য যা যা প্রমাণ করবে, অর্থাৎ ফার্স্ট এ টু জেড যা লিখবে তাই তার প্রমাণ লিখে নিচে লিখে দেবে, বাস হয়ে যাবে। তাহলে এবার আমি কি করেছি, স্ট্যান্ডার্ডের জন্য একটা কোয়েশ্চন আমি এক্সট্রা দিয়েছি। আমি 4 নম্বর যে কোয়েশ্চনটা দিয়েছি এটা বেসিকের লাগবে না। আবার বলছি, এই যে 4 নম্বর যে কোয়েশ্চনটা দিয়েছি এটা বেসিকের জন্য লাগবে না, স্ট্যান্ডার্ডের জন্য আসতে পারে। যদি কোনো কারণে প্রশ্ন একটু হেরফের হয় তাহলে স্ট্যান্ডার্ডের জন্য আসতে পারে। আমার মনে হয় 4 নম্বর কোয়েশ্চনটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও আসবে না, কিন্তু কোথাও আমার একটু ডাউট আছে, সেই জন্য আমি 4 নম্বর আরেকটা কোয়েশ্চেন দিয়েছি। কেননা যারা স্ট্যান্ডার্ড নিয়ে পড়েছ, মানে পড়ছো, তোমাদের তো 100% পাওয়ার আশা। সেই 100% পাওয়ার জন্যই আমি আমি এই সাজেশনটাকে এমনভাবে করে দিয়েছি যেন তোমরা এই সাজেশনটা ফলো করে কোথাও যেন তোমাদের কোনো কিছু মিস না যায়, সেই জন্য আমি 4 নম্বর আরেকটা কোয়েশ্চেন দিয়েছি। কোনো ত্রিভুজে যদি একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সমান হয় তবে প্রমাণ করো, প্রমাণ করো, তবে প্রমাণ করো প্রথম বাহুর বিপরীত বিপরীত কোণটি সমকোণ হবে। আবার বলছি, তবে প্রথম বাহুর বিপরীত কোণটি কি হবে, সমকোণ হবে। পরে অথবা দিয়ে দিয়েছি, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের অতিভুজের বর্গ উহার অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে। মানে আমি যে 3 নম্বর কোয়েশ্চনটা দিয়েছি, 3 নম্বর কোয়েশ্চনটার উল্টা কোয়েশ্চন হচ্ছে এটা। আবার বলছি, 3 নম্বর কোয়েশ্চনের উল্টা কোয়েশ্চন হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বেস্ট অফ লাক, এবার ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে নাও।